সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ এবং আলিম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট ওয়ান, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, লেসন ওয়ান, দি আনফরগেটেবল হিস্ট্রি এর 11তম পর্ব। বন্ধুরা, তোমরা যারা 1 থেকে 10 নং পর্ব পর্যন্ত দেখোনি, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে পর্বগুলো দেখে নিবে। চলো বন্ধুরা, আজকে আমরা 11তম পর্বের আলোচনা শুরু করি। In 1958, Ayub Khan declared martial law 2 in a slip as for the next 10 years. Bondura, ekhane dekho, in 1958, orthat 1958 sale, Ayub Khan declared. Bondura, ekhane dekho, declared, ekhane first form e ache, orthat declared er base form, orthat verb 1 hobe declare. বন্ধুরা, সঠিক উচ্চারণ ডিগ্লিয়া, আর উচ্চারণ হবে না। ডিগ্লিয়া অর্থ ঘোষণা করা বা বিজ্ঞাত করা, আর আমরা সহজে যেটা বলি সুষ্ঠুভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো, আনুষ্ঠানিকভাবে জানানো, সেটাকে ডিগ্লিয়া বলা হয়। আর ডিগ্লিয়ার এখানে যেহেতু ফার্স্ট ফর্মে আছে, ইডি আছে, তাহলে অর্থ হয়ে যাবে ঘোষণা করলো বা আনুষ্ঠানিকভাবে জানালো অথবা জারি করলো। এরপরে মার্শাল ল, বন্ধুরা এখানে দেখো মার্শাল, এটি সঠিক উচ্চারণ কিন্তু মার্শাল, মার্শাল না বা মার্টিয়াল, এটি না, এটি সঠিক উচ্চারণ হবে মার্শাল। আর মার্শাল এটি পার্টস অফ স্পিচ হবে, অ্যাডজেক্টিভ। কি হবে? মার্শাল পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, অর্থ মার্শালের অর্থ হবে কি যুদ্ধ বিষয়ক বা আমরা যেটাকে এক কথা বলি সামরিক, অথবা এটাও বলতে পারি যুদ্ধ সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত অথবা সামরিক অর্থ। কিসের অর্থ? মার্শাল, মার্শালের অর্থ সামরিক। এখন বন্ধুরা দেখো, আমাদের এখানে মার্শালের সাথে ল আছে, এল এ ডাব্লিউ ল, আর আমরা জানি ল অর্থ আইন, তাহলে মার্শাল ল একসাথে অর্থ উঠালে হবে সামরিক আইন। কি হবে? সামরিক আইন, মার্শাল ল অর্থ সামরিক আইন। আর বন্ধুরা আরেকটা কথা মনে রাখবা, মার্শাল আমরা জানি অ্যাডজেটিভ যোগ এল ওয়াই সমান অ্যাডভার্ব হয়, তাহলে মার্শালকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে যাই, তাহলে এভাবে মার্শাল সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে মার্শালি। কি হবে? মার্শালি। তাহলে বন্ধুরা আমরা একসাথে অর্থ বলবো, ইন 1958 আইয়ুব খান ডিক্লিয়ার মার্শাল ল, অর্থাৎ 1958 সালে আইয়ুব খান কি করেছে? মার্শাল ল জারি করেছে অথবা মার্শাল ল ঘোষণা করলো। ডিক্লিয়ার অর্থ কি? ঘোষণা করা বা জারি করা। অর্থাৎ এখানে যেহেতু ইডি আছে, তাহলে আমরা অতীত অর্থাৎ ফার্স্ট ইনহিবিটেন্সের গঠনের অর্থ উঠাবো, অর্থাৎ জারি করলো। আর মার্শাল ল এখানে আমরা মার্শাল লয় বলতে পারি, কারণ এটা একটা কি আইনের নাম। আর আমরা অর্থ বললে এভাবে বলবো, সামরিক আইন জারি করেছে। কি করেছে? কারণ আমরা জানি মার্শাল ল অর্থ কি? সামরিক আইন। তাহলে আমরা অর্থ হিসাবে বললে এবার বলবো, সামরিক আইন জারি করলো অথবা সামরিক আইন ঘোষণা করলো। এরপর দেখো টু ইন স্লিপ, বন্ধুরা এখানে দেখো আমরা বলেছি অন্য পর্বতে টু এর পরে যদি ভার থাকে তখন সে টু অর্থ হয়ে যাবে তে। কি হবে? সে টু অর্থ হয়ে যাবে তে। তাহলে ইন স্লিপ, বন্ধুরা এখানে দেখো ইন স্লিপ এটি কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি? এটি কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটি পার্টস অফ স্পিচ, সেটার জন্য আমাদের একটু স্লিপের দিকে তাকাতে হবে। দেখো স্লিপ আমরা মূলত জানি স্লিপ, এস এল এ ভি, স্লিপ বা স্লেব, সঠিক উচ্চারণ কিন্তু স্লেব। আমার সাথে বলো স্লেব, ইন স্লেব, আবার বলো ইন স্লেব, ইন স্লেব। তাহলে স্লেব এটি নাউন, পার্টস অফ স্পিচ স্লেব নাউন, আর স্লেব অর্থ ক্রীতদাস, মনে রাখবে স্লেব অর্থ ক্রীতদাস বা কেনা গোলাম। তবে এই ক্রীতদাস বা কেনা গোলাম এগুলো একসময় আগে ছিল, এখন বর্তমানে এগুলোর প্রচলন নেই বললে চলে। তাহলে স্লেব অর্থ আমরা কী শিখেছি? ক্রীতদাস বা কেনা গোলাম। এখন বন্ধুরা দেখো স্লিপ কিন্তু এটি নাউন, স্লিপ কি? এটি নাউন অর্থ ক্রীতদাস বা কেনা গোলাম। এখন বন্ধুরা আমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম সাফিক্স এবং প্রিফিক্স, অর্থাৎ গ্রামার অংশের মধ্যে, অর্থাৎ এখানে দেখো ইন যুক্ত হয়েছে আগে পূর্বে, তো ইন যেহেতু যুক্ত হয়েছে, ইন যুক্ত হলে আমাদের স্লিপ, এই স্লিপটা আর আগের মতো নাউন থাকবে না, তখন হয়ে যাবে ভার্ব। যখন স্লিপের আগে ই অ্যান ইন যোগ করা হয় তখন অর্থ হয়ে যাবে আরেকটি, আর পার্টস অফ স্পিচও হয়ে যাবে আরেকটি, অর্থাৎ তখন হয়ে যাবে ভার্ব আর অর্থ হবে ক্রীতদাসে পরিণত করা। কি হবে? ক্রীতদাসে পরিণত করা। আবার বলি স্লেব এটি নাউন, অর্থ হয়ে যাবে ক্রীতদাস, আর যখন ইন যোগ করা হবে তখন ইন স্লেব হবে, আর ইন স্লেব তখন ভার্ব হয়ে যাবে, আর ভার্ব হয়ে এটির অর্থ হয়ে যাবে ক্রীতদাসে পরিণত করা। এখন বন্ধুরা আমরা জানি টু এর পরে ভার থাকলে তে অর্থ ওঠে, তাহলে আমরা যদি এভাবে বলি টু ইন স্লেব, টু ইন স্লেব, তার অর্থ হবে কি? ক্রীতদাসে পরিণত করতে। কি হবে?
কৃতদাসে পরিণত করতে, তাহলে টু ইন স্লেভ অর্থাৎ কৃতদাসে পরিণত করতে। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু ইন স্লেভ অর্থাৎ কি 1958 সালে আইয়ুব খান কি করেছে, মার্শাল ল ঘোষণা করলো। কেন ঘোষণা করলো বন্ধুরা? টু ইন স্লেভ অর্থাৎ কৃতদাসে পরিণত করতে, কাদেরকে? আমাদেরকে। পরে দেখো, টু ইন স্লেভ আস, ইউএস আস, আমরা জানি উই আস আওয়ার, উই হলো কি সাবজেক্ট, আস উই আস অবজেক্ট, উই আস আস কি অবজেক্ট, এরপরে কি আওয়ার পসেসিভ। তাহলে আমরা জানি যখন অবজেক্টের অর্থ ওঠে তখন ওই শব্দের সাথে কে যুক্ত হয়, তাহলে এখানে আস অর্থ কি আমাদেরকে হবে, কারণ উই অর্থ আমরা, তাহলে যখন অবজেক্ট হবে তখন আমাদেরকে। যেমন আই অর্থ আমি, যখন অবজেক্ট হবে মি, তাহলে আমাকে, দে অর্থ তারা, এটা সাবজেক্ট, যখন অবজেক্ট হবে তখন হবে তাদেরকে, এভাবে। তাহলে আমরা আস অর্থ বলবো আমাদেরকে। এখন দেখো বন্ধুরা, আমাদেরকে আইয়ুব খান তাহলে কি মার্শাল ল ঘোষণা করেছিল কেন? দেখো, টু ইন এ স্লেভ অর্থাৎ কি কৃতদাসে পরিণত করতে, কাদেরকে? আস আমাদেরকে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। কী বলেছি বন্ধুরা? ফর দ্য নেক্সট 10 ইয়ার্স অর্থাৎ পরবর্তী 10 বছর, পরবর্তী 10 বছরের জন্য। এখানে ফর অর্থ কী? জন্য হবে, ফ সঠিক উচ্চারণ ফ, তাহলে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, 10 বছরের, পরবর্তী 10 বছরের জন্য। তাহলে বন্ধুরা আমরা পুরো বাক্যর অর্থ একসাথে এভাবে উঠাবো। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু ইন এ স্লিপ অর্থাৎ 1958 সালে আইয়ুব খান মার্শাল ল ঘোষণা করলো বা জারি করলো, টু ইন এ স্লিপ আস আমাদেরকে কৃতদাসে পরিণত করতে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স অর্থাৎ পরবর্তী 10 বছরের জন্য। বন্ধুরা আমাদের পুরো বাক্যর অর্থ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছে সেটা হবে এভাবে, ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু ইন এ স্লিপ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স অর্থাৎ 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। কী বলেছে আবার বলি, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ইন 1966 হোয়েন উই লঞ্চড দ্য 6-point মুভমেন্ট আওয়ার বয়েজ অয়া শর্ট ডেট অর 7 জুন। বন্ধুরা এখানে দেখো, ইন 1966 অর্থাৎ 1966 সালে, হোয়েন যখন, বন্ধুরা হোয়েনের ব্যাখ্যা করতে গেলে আমরা কয়েকভাবে বলতে পারি, হোয়েন এটি ইন্টারগেটিভ অ্যাডভার্ব হয় অর্থাৎ ইন্টারগেটিভ অ্যাডভার্ব যখন হোয়েন হবে তখন হোয়েন যেই বাক্যতে থাকবে সেই বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো আজকে এখানে হোয়েন আছে কিন্তু বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই, তাই এই হোয়েন ইন্টারগেটিভ অ্যাডভার্ব নয়। আর যদি এই হয় ইন্টারগেটিভ অ্যাডভার্ব হতো তখন অর্থ হতো কোনো সময়ে বা কখন। কী বলেছি, ইন্টারগেটিভ অ্যাডভার্ব হিসেবে হয়েন বসলে অর্থ হবে কোনো সময়ে বা কখন, হয়েন অর্থ কখন হতো প্রশ্নবোধক চিহ্ন বাক্যের শেষে থাকলে। কিন্তু হয়েন যদি বাক্যের মাঝে বসে, হয়েন যদি বাক্যের মাঝে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে তখন হয়েন এটি রিলেটিভ অ্যাডভার্ব হয়ে যাবে, আর তখন অর্থ হবে যে দিনটা বা সে সময়টা। কি বলেছি, যে দিনটা বা সে সময়টা। আবার হয়েন যদি কনজাংশন হিসাবে বসে অর্থাৎ কনজাংশনের জায়গায় হয়েন বসে তখন হয়েন অর্থ হবে সেই সময়ে বা যখন। দেখো আজকে কিন্তু এটি হয়েন এটি কনজাংশন হিসেবে আছে, অর্থাৎ আমরা জানি একটি কনজাংশন থাকলে দুটি বাক্য হয়। দেখো এখানে দুটি বাক্য আছে, হয়েনের পরে দুটি বাক্য আছে, আর হয়েন মাঝে বসেও কিন্তু অনেক সময় কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে দেখো হয়েন যেহেতু এখানে কনজাংশন হিসেবে আছে তাই এখানে অর্থ আমরা উঠাবো সেই সময়ে বা যখন। কী বলেছি, 1966 সালে সেই সময়ে অথবা 1966 সালে যখন উই লঞ্চড, দেখো উই মানে আমরা, লঞ্চড এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে অর্থাৎ ফার্স্ট ফর্ম। দেখো লঞ্চড এখানে সঠিক উচ্চারণ হবে লঞ্চ, ভার্ব ওয়ান বেস ফর্ম আর কি, তো এল এ ইউ এন সি এইচ লঞ্চ, এটি যদি ভার্ব ওয়ান হয় বেস ফর্ম হয় তখন অর্থ হবে চালু করা বা সবেগে নিক্ষেপ করা। সবেগে বলতে নিজে নিজের ব্যাগে, নিজে নিজেদের ব্যাগে দিয়ে নিক্ষেপ করা, এটাকে বলা হয় সবেগে নিক্ষেপ করা। অথবা চোয়া, আমরা যেটাকে ছোড়া বলি মানে একের অপর দিকে, একজন অপর দিকে কি আমরা ছেড়ে দিই বা ছোড়া দিই এটাকে বা দাগা, এভাবে করে আমরা লঞ্চের অর্থ উঠাতে পারি। কিন্তু লঞ্চ এটি যদি নাউন হয় অর্থাৎ নাউনের জায়গা বসে তখন লঞ্চ অর্থ হবে লঞ্চ, আমরা যেটাকে লঞ্চ অর্থাৎ এই আমরা নদী বা হ্রদ বিভিন্ন কিছু পারাফারের জন্য বা যে নৌকা ব্যবহার করি বা লঞ্চ ব্যবহার করি সেটাকে লঞ্চ বলা হয়। কিন্তু সেটি নাউন হলে, আর এখানে দেখো এটি ভার্ব আছে অর্থাৎ ভার্ব
হিসেবে আছে, যেখানে উই আছে উইয়ের পরে কি ভার্বের জায়গা, তাই এখানে লোনসড এটি ভার্বের জায়গা আছে আর ভার্বটি ফার্স্ট ফর্ম আছে। লোনসড মানে শুরু করলো বা চালু করলো বা নিক করলো, তাহলে উই লোনসড অর্থাৎ আমরা শুরু করলাম। আমরা কি শুরু করলাম? দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট। বন্ধুরা দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট এটি ব্যাখ্যা করার আগে তোমরা মনে রাখবে, যেখানে দেখবে দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট এই একসাথ করে দেখো, এখানে হাইফেন আছে মাঝে, এই একসাথ করে তিনটি শব্দ যেখানে দেখবে সেখানেই এটির অর্থ বলে ফেলবে, ছয় দফা আন্দোলন। কি বলেছি? ছয় দফা আন্দোলন। আবার বলি, দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট অর্থ হবে ছয় দফা আন্দোলন। এবার ব্যাখ্যা দিকে লক্ষ্য করো, সিক্স মানে ছয়, পয়েন্ট এই পয়েন্ট এটি নাউন হয় আবার ভার্ব হয়। যদি নাউন হিসেবে পয়েন্ট বসে তখন অর্থ হবে মুখ অথবা অগ্র বা আমরা যেটাকে বলি অগ্রাংশ, মানে অর্থ শুরুর দিকে আর কি, শুরুর অংশ। আবার এখানে আমরা ফোঁটা বলি বা দাগ বলি, অর্থ আবার অঙ্ক করার সময় আমরা পয়েন্ট বলি, এভাবে অনেকভাবে নাউন হলে বলা যায় নাউনের অর্থ হিসেবে। আবার পয়েন্ট এটি যদি ভার্বের জায়গা বসে তখন অর্থ হবে সূচিত করা বা যেটাকে আমরা এখন বলেছি দফা, যেটাকে আমরা সহজে দফা বলতে পারি, তাহলে ছয় দফা। এরপরে মুভমেন্ট, মুভমেন্ট এটি নাউন, পার্টস অফ স্পিচ হবে নাউন অর্থাৎ আন্দোলন। এরপরে দেখো আওয়া বয়েজ অর্থাৎ আমাদের ছেলেদের, এখানে বহু বচন আছে। এরপরে অয়া, বন্ধুরা অয়ার এটি ফার্স্ট ইনটেন্সের গঠন। এরপরে শর্ট, এস এইচ ও টি শর্ট, বন্ধুরা শর্ট এটি নাউন, পার্টস অফ স্পিচ শর্ট হবে নাউন অর্থ গুলি বা গুলি বর্ষণ, আমরা যেটাকে সহজে গুলি বর্ষণ বলি অথবা গুলির শব্দ, শর্ট অর্থে কি মূলত গুলি। এরপরে দেখো ডেট, ডিইএটি ডেট, এটি পার্টস অফ স্পিচ হবে অ্যাজিটিভ আর অর্থ হবে মরা বা মৃত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসন হিসেবে এখানে আমরা ডেট অর্থ উঠাবো হত্যা করা। তাহলে দেখো আমরা এখানে এভাবে অর্থ উঠাবো, ইন 1966 উই লঞ্চড দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট অর্থাৎ 1966 সালে সেই সময়ে বা 1966 সালে যখন আমরা কি করেছি লঞ্চড শুরু করলাম দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট অর্থাৎ ছয় দফা আন্দোলন। অর্থাৎ আমরা 1966 সালে যখন ছয় দফা আন্দোলন শুরু করলাম তখন আওয়ার বয়েস আমাদের ছেলেদের অয়া কী ছিল, অয়া শুট গুলি করেছিল, গুলি করেছিল বা গুলি করা হয়েছিল ডেট, ডেট কি মৃত মানে মারা গেল অন 7 জুন অর্থাৎ 7ই জুন। অর্থাৎ আমরা এভাবে বলবো আওয়ার বয়েস, আওয়া বয়েস অয়া শর্ট ডেট অন 7 জুন অর্থাৎ আমাদের ছেলেদের 7ই জুন গুলি করে মারা হয়েছিল, গুলি করে কি হয়েছিল মারা হয়েছিল, এখানে ডেট মানে মারা বা হত্যা করা যাই বলি। তাহলে আওয়া বয়েস অয়া শর্ট ডেট অন 7 জুন আমাদের ছেলেদের 7ই জুন গুলি করে মারা হয়েছিল। এখন পুরো বাক্যের একসাথে অর্থ উঠাবো আমরা এভাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছে সেভাবে, ইন 1966 উই লঞ্চড দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট আওয়ার বয়েজ অয়া শর্ট ডেট অন 7 জুন অর্থাৎ 1966 সালে ছয় দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল। কি বলেছে বন্ধুরা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসন অনুসারে অর্থটি এভাবে উঠবে, 1966 সালে ছয় দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের পর্বটি আমরা এখানে শেষ করলাম, পরবর্তী থেকে পরবর্তী পর্বে আলোচনা করব। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।